রিসোর্ট রিভিউ পর্ব তিন। আজ থাকবে নগরায় নগ রিসোর্ট রুইলুই পাহাড় সাজেক ভ্যালি। সাজেক ভ্যালি যেমন সুন্দর, তেমনি এখানকার রিসোর্টগুলো অনেক সুন্দর এবং দৃষ্টিনন্দন। সাজেকের প্রধান সৌন্দর্য মেঘ, যা এখানকার রিসোর্টগুলোতে বসে আপনি উপভোগ করতে পারবেন। আপনি যদি মনে করেন আমি রিসোর্ট থেকে কোথাও বের হব না, তাও আপনি সাজেকের সৌন্দর্য উপভোগ করতে পারেন। আজকের ভিডিওতে আমি নগরায় নগ রিসোর্টের সুযোগ সুবিধা, নিয়মকানুন, প্রতি রাতে ভাড়া এবং অগ্রিম বুকিং নম্বর সহ বিস্তারিত জানাতে চলেছি। সাজেকের বিভিন্ন রিসোর্ট সম্পর্কে বিস্তারিত এবং এদের বুকিং নম্বর সহ ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আশা করি। সাজেকে রয়েছে ছোট বড়, মাঝারি, কপল, সিঙ্গেল সব ধরনের রুমের ব্যবস্থা, যার বেশিরভাগ বাঁশ কাঠে তৈরি। এখানকার প্রধান সৌন্দর্যপূর্ণ রিসোর্ট হল জুম ঘরগুলো এবং নেপুঞ্জর মতো রিসোর্টগুলো। এখানকার রিসোর্টগুলোর ভাড়া কেমন, সাজেকে আসতে আপনার কী পরিমাণ টাকা খরচ হবে এবং এখানে দর্শনীয় স্থানসমূহ কী, এ নিয়ে আমার চ্যানেলে ইতিমধ্যে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক ভিডিও। নগরায় নগ রিসোর্টের প্রবেশদ্বার, ভিতরে ঢুকে বামে তিনটা রুম এবং ডানে তিনটা রুম রয়েছে। আমরা আসি নগরানায়ক রিসোর্ট, এটা রুইলুই পাহাড়ে অবস্থিত। আমরা যে কটেজে উঠছি এটা সম্পূর্ণ আপনাদের মাঝে এখন দেখাবো। এই পাশে লাইট আছে, এই লাইটগুলো দাও, এই পাশে লাইটগুলো দাও সবগুলো। এখানে ডবল বেড, এখানে এখানে দুইজন থাকতে পারবে, এখানে দুইজন আছে, মোট চারজন। এই পাশে একটা আলমারি আছে সুন্দর, আর এই পাশে টয়লেট, টয়লেটটা আপনাদের দেখাই দিই, অনেক সুন্দর, অনেক বড় ওখানে, একদম ভিআইপি। এই যেখানে কমোড আছে, বেসিং আছে, আপনি গোসল করতে পারবেন, ঝর্ণা আছে, সম্পূর্ণটা এখানে আছে। আর এর যা বারান্দাটা যেটা আছে সেটা হচ্ছে, সেটা রাতে আপনি এই ভিউ পাবেন, এখন তো বাইরে দেখা যাবে না। সুন্দর একটা ভিউ এখান থেকে পাবেন। এখানকার প্রত্যেকটা রিসোর্টে দৃষ্টিনন্দন বারান্দা পাবেন, যেখান থেকে মেঘের রাজ্য দেখতে পাবেন। এই রিসোর্টে ডবল, সিঙ্গেল, কপল রুম রয়েছে। এই রিসোর্টের নিয়ম। হ্যালো দর্শক, আমরা এখন আসি সাজেক ভ্যালিতে। আপনারা জানেন যে সাজেক ভ্যালি খাগড়াছড়ি জেলা থেকে আপনার 64 কিলোমিটার দূরে। এটা কিন্তু একটি আপনার রাঙ্গামাটি জেলার একটি ইউনিয়ন, সবাই এটাকে চিনে। তো আমি এখন আসি আপনার নগরায় নগ রিসোর্টে। আসলে আমি জানাবো এখানকার নিয়মাবলী, যেগুলো আপনারা এখানে আসার আগে জেনে নেবেন, কারণ এখানে আসতে হলে অনেক নিয়ম বা অনেক সিস্টেম আগে থেকে আপনাকে কনফার্ম করে তারপর এখানে আসতে হবে। তো আমি এখানকার নিয়মগুলো একটু নিয়েছি আপনাদের মাঝে এখন জানাবো। সেটা হচ্ছে, কক্ষে প্রবেশের সাথে সাথে রেজিস্ট্রি বইটি, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, আইডি নাম্বারের যাবতীয় তথ্য বলে আপনাকে লিপিবদ্ধ করতে হবে। মানে এখানে যে কটেজগুলো আছে সেই কটেজে থাকতে হলে এগুলো লাগবে। কিন্তু আপনার যে মালামালগুলো আছে সেগুলো অবশ্যই নিজ দায়িত্বে রাখতে হবে। এবং আপনি যে কটেজে থাকবেন সেখানে কটেজ কর্তৃপক্ষের যে সকল জিনিসপত্র থাকবে ব্যবহারের, সেগুলো অবশ্যই যত্ন সহকারে ব্যবহার করতে হবে নিজের মনে করে, কারণ এখানে প্রতিনিয়ত মানুষ আসে, তো সেই জন্য নিজের মতো করে করতে হবে। তারপরে যদি আপনারা যে কয়জন ব্যক্তি আসবেন তারা ব্যতীত যদি অন্য কেউ
আসি আপনার গেস্ট পরবর্তীতে আসতে, তাহলে অবশ্যই কর্তৃপক্ষকে জানাতে হবে, তারপরে কিন্তু আপনি তাদেরকে কটেজে ঢুকতে দিতে পারবেন। এবং কটেজ থেকে যাওয়ার সময় অবশ্যই আপনার মালামাল বুঝে নেবেন এবং কর্তৃপক্ষকে অবগত করে তারপরে কিন্তু যাবেন। তো এখানে আপনি প্রবেশ করতে পারবেন সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে, কিন্তু যে কোনো জায়গায় আপনি বুকিং দিয়ে সেখানে থাকতে পারবেন। এবং সকালে আপনার সকাল 10টা এবং 2টায় যে আপনার সকাল 10টার মধ্যে আপনাকে এখানে ত্যাগ করে যেতে হবে, কারণ এগুলো এদের নিয়মের ভিতরে যে সকাল ইন করবেন সকাল 7টায় এবং রাত 9টায়, চেক আউট 10টায়, মানে 10টার মধ্যে কিন্তু আপনাকে কটেজ থেকে আপনাকে চলে যেতে হবে নিজ দায়িত্বে। এখন একটা বিষয়, সেটা হচ্ছে অনেক সময় আছে যে আপনি কটেজে হয়তো আপনার মালামাল আছে, যে আপনি এখান সাজেক থেকে 2টা বা 3টা বাজে যাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মালামাল কটেজে রাখতে পারবেন। এগুলো কর্তৃপক্ষের সাথে কথা বলে নিতে হবে আপনাকে। এগুলো ছিল কিন্তু আপনার কটেজের নিয়ম। এখানে সাজেকে যে কটেজগুলো রয়েছে সবগুলো নিয়ম কিন্তু এক। এবং এখানে একটা জিনিস আছে, আপনারা যদি অনেক দূর থেকে আসেন আগে থেকে বুকিং দিয়ে রাখবেন, যদি অফ ডে আসেন, আর অন ডে যদি আসেন তাহলে বুকিং না দিলেও হবে, কারণ এখানে কটেজ অনেক পাওয়া যায়। আমরা আগে থেকে বুকিং না দিয়ে এসেছি এবং পেয়েছিও আমি, আমরা, যার কারণে কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের মতো দামাদার করেও নিতে পারেন। এবং কিছু নির্দিষ্ট কটেজ আছে যেগুলো আপনাদের ফিক্স রেট, আপনি অন ডে আসেন বা অফ ডে আসেন একই টাকা রাখবেন। নগরায় নগ রিসোর্টে প্রতি রাতের ভাড়া ডবল রুম ছুটির দিন 3000 টাকা এবং ছুটির দিন ব্যতীত 2100 টাকা। এখানে সিঙ্গেল রুম রয়েছে, ডবল রুমের চেয়ে কিছুটা কম ভাড়া এখানে পাওয়া যায়, কিন্তু অফিসিয়াল ভাড়া এখানে বুকিং দিয়ে রাখবেন। বুকিংয়ের নাম্বার কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে, ফোন করে কথা বলে বুকিং দিয়ে যাবেন তাহলে ভালো হবে। তো এই ছিল নগরায় নগ রিসোর্ট সম্পর্কে।